वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरम्

भक्तिप्रमोदाक्ष जगोद्भरन् धैयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनु शरण्यं गीतात्तिहं <coughs> पनोदपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् यत्पाद पल्लवनक चन्दनमणि छटाया विस्फुरजीत कनुपि कभव दूषवादर्शी पूर्णानुराग रससागर सारमूर्ति साराधिक कामय कदा किपम करुष श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदा धर शिव सदि गौर भक्तबिंद श्री कृष्ण चैतन्य श्री अद्वैत गदाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे नमामि गंगे तव पाद पंकज सुरासुरैर्वंदम मुक्तिं चमुकतीं च ददासि नितम् भवानुरूपेन सदान नरानम् गंगा तरंग रमणीय जटा कलापम् गौरी निरंतर अभिबुशी तवम तो भागम् नारायणो प्रियमनंग मद अपहारम् <coughs> বারাণসিপুরপতি ভজবি সনাতন বাগিশ জ সুবদনে লক্ষ্মীর জস চ বক্ষসি জস্যা স্থিদয় সংবীত ত્વম নিসিংহ মহম ভজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যথাৎম পিমিজতে শুমপুণ গাথা শবনোবিধান तथा तथा उत्सुति असो परमिज्यसु गाथा था शवनोविधान तथा तथा पश्यति वस्तुसूक्षम चक्षुष अंजन संप्रयुक्त यहात्मा परमिजते असो मतपुन गाथा शो विधान तथा तथा पश्यति सूक्ष्म চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্ত গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন এ জগৎটা একটা যন্ত্রণাময় পরীক্ষা স্থল গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন এই জগৎটা একটা যন্ত্রণাময় পরীক্ষাস্থল এখানে বেঁচে থাকাকালীন অবস্থায় আমাদের বিভিন্ন বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তাতে যদি আমরা ধৈর্যহারা হয়ে যাই তাহলে আমরা হেরে গেলাম আর আমাদের হরিভজন হবে না ধৈর্য যদি আমরা বজায় রাখতে পারি যদি মনে করতে পারি যদি অনুভব করতে পারি এই সমস্তগুলো বিপরীত পরিস্থিতি আমাকে পরীক্ষা করবার জন্য ভগবান পাঠিয়ে দিয়েছেন এই বিপরীত পরিস্থিতিতে আমি ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রেখে তত্ত্বে অনুকম্পা এই বিচারেতে প্রতিষ্ঠিত হয়ে যদি আমি হরিভজন করতে পারি তাহলে আমার হরিভজন হতে পারে তা নাহলে হরিভজন হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই জগৎ যন্ত্রণাময় পরীক্ষা স্থল এটা একশো বা সত্য কথা এর মধ্যে কোনো যতক্ষণ পর্যন্ত না আমাদের এক তত্ত্ববিদ গুরু সাক্ষাৎকার না হয় ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পাই ভক্তিলতা বীজ যতক্ষণ পর্যন্ত না আমাদের সঙ্গে এক তত্ত্ববিদ মহাপুরুষের দর্শন না হবে তার শ্রী মুখারবিন্দ থেকে বিনির্গত যে অমৃতময় তত্ত্বকথা ভগবত তত্ত্ববিজ্ঞান যতক্ষণ পর্যন্ত আমাদের লাভ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো রাস্তা নাই দীক্ষা নিয়ে বসে থাকলে কোনো ভজন হয় না দীক্ষা নেওয়ার পর সম্বন্ধ অবিধ প্রয়োজন অবৈধ জ্ঞান যদি না থাকে সম্বন্ধ লাভ করার পর যদি অবৈধ তত্ত্বকে অনুসন্ধান করা অবৈধ মানে ভজন করার প্রচেষ্টা না থাকে সেখানে সব মাঠে মারা গেল কিছু করার থাকবে না কালকে আলোচনা প্রসঙ্গে আমরা বলছিলাম ব্রহ্মার প্রথম পুত্র চতুসান কীভাবে ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন চিত্ততে বিষয় এবং বিষয়তে চিত্ত কি করে প্রবিষ্ট হয় কেন লোকে দিশাহারা হয়ে যায় লোকে কেন দিশাহারা হয়ে যায় তারা বিষয়ের মধ্যে পড়ে আর ভাবতেই পারে না যে আমি বিষয়ের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই কালকেও বলা হয়েছিল প্রবাদ বলছেন বাস্তবিক পক্ষে আমাদের সঙ্গে বাস্তবিক পক্ষে আমাদের সঙ্গে এই জড়জগতের কোনো সম্বন্ধ নাই বাস্তবিক পক্ষে আমাদের সঙ্গে এই জড় জগতের কোনো সম্বন্ধ নাই কিচ্ছু নাই কিন্তু তাহলে জগতের কাছে জগতে এলাম কেন জগতে আসবার কারণ হল আমাদের কর্মফলেতে আমাদের জন্ম হয়েছে এবং এই জগৎটা না থাকলে পরে আমার কর্মফল ভোগ হবে না বোঝা গেল না এই জগৎটা সাজিয়ে রেখেছেন কর্মফল ভোগ করার জন্য এই জগৎটা ভগবান সাজিয়ে রেখেছেন কর্মফল ভোগ হবে না না নাহলে কর্মফলটা ভোগ হবে না কর্মফলটা ভোগ করতেই হবে যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে অন্য কেউ ভোগ করবে না অন্য কেউ আমার কর্মফল নেবে না যার যার নিজের কর্মফল তাকেই বলব অবশ্য মেয়ে কৃতকর্মম কৃতকর্ম শুভাশুভম আমার শুভ এবং অশুভ কর্ম যেটা আমি বিস্তার করে আমি মানে যে যে সব জীবাত্মা শুভ এবং অশুভ কর্ম যেগুলো বিস্তার করতে থাকে সেই শুভ অশুভ কর্মের ফল তাকেই ভোগ করতে হবে যেটা বলা হয়েছিল আত্মার সঙ্গে দেহ ছাড়বার সময় আত্মা যেমন বেরিয়ে যাবে তার সঙ্গে তার যে সংস্কার সেটাও বেরিয়ে যাবে অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম শরীর এরা আত্মার সঙ্গে চলে যাবে ওই সূক্ষ্ম শরীর এবং আত্মা অন্য একটা গর্ভে অন্য একটা গর্ভে প্রবেশ করে যাবে এছাড়া আর কোনো রাস্তা নেই এ প্রবেশ করবেই এর অন্য হওয়ার অন্য কোনো রাস্তা নেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনে যখন গোবর্ধন পূজার আয়োজন হচ্ছিল যখন গোবর্ধন পূজার আয়োজন হচ্ছিল আর গোবর্ধন পূজা না ইন্দ্র পূজার ইন্দ্র ইন্দ্রযাগ ইন্দ্রের জন্য যজ্ঞ করবে যখন ইন্দ্রযাগ উৎসব হচ্ছিল তখন কৃষ্ণ এবং বলরাম এই সাধ্যস অর্থাৎ এই প্রচেষ্টা যজ্ঞের আয়োজন দেখে তখন নন্দ উপানন্দ যারা জ্যেষ্ঠ তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই যে এত ব্যবস্থা এটা কী জন্য আপনারা করছেন এই জন্য এই যে যজ্ঞ আপনারা করছেন এটা কী জন্য করছেন কি হবে এটা দিয়ে যদি আপনাদের মনে হয় আমাদেরকে জানাবা উচিত তাহলে আমরা ছোট ছেলে আমাদের জানাতে পারেন কৃষ্ণ বলরাম ইচ্ছা করে এই লীলাটা করছেন নন্দ উপানন্দ আদি সবাইকে হাজর করে বলছেন পিতাশ্রী হে তা তো যদি আপনারা মনে করেন আমরা শোনবার জন্য অধিকারী যদি আপনারা মনে করেন আমি আমরা শোনবার জন্য অধিকারী তাহলে বলুন কি কারণে এইগুলো করছেন এত যোগ্য এত আয়োজন তখন কৃষ্ণ বলরামকে নন্দ উপানন্দ এরা বলছেন বাবা আমরা তো কৃষিজীবী উই ডিপেন্ড অবন কাল্টিভেশন এবং গোমাতা পালন করি তাহলে আমাদের যদি ইন্দ্র মহারাজকে যোগ্য করি প্রতিবছরই আমরা করি প্রতিবছর করি কারণ ইন্দ্র হচ্ছে বর্ষার দেবতা তিনি যদি সন্তুষ্ট হন বেশি করে বর্ষা দেবেন আর বর্ষা দিলে পরে আমাদের জমি চাষ ভালো হবে গোমাতা ঘাস পাবে গোমাতা যে ঘাস পাবে কেন গোমাতা বৃষ্টি হলে পরে ঘাস জন্মাবে আর গো আমাদের গোমাতা মাঠেতে বিচরণ করে তারা ঘাস খেয়ে বড়ো হবে ভালো হবে এই জন্য আমরা প্রতি বছর ইন্দ্রকে সন্তুষ্ট করবার জন্য এই যোগ্য করে থাকি আমি এতগুলো কথা কেন বললাম না কৃষ্ণ বলরাম যে উত্তরটা দিয়েছেন এটার জন্য এ আজকে আমাদের আলোচনার বিষয় তখন কৃষ্ণ বলরাম বলছেন যদি কিছু মনে না করেন ইন্দ্র আপনার কর্মফলের ওপর হস্তক্ষেপ করবার ক্ষমতা তো তার নাই ইন্দ্র কি ইন্দ্র কে হয় ইন্দ্র কে আপনার কর্মফলের ওপর তো হস্তক্ষেপ করতে পারবে না আপনার কর্মফল আপনাকে ভগবান দেবে কর্ম বল তো ভগবান দেয় ইন্দ্র তো দেয় না ইন্দ্র একটা অধিকারিক দেবতা তাহলে আপনারা এই ইন্দ্রকে ভয় পেয়ে যজ্ঞ করছেন কেন বরঞ্চ এই গিরিরাজ নিজেকে বলছে না গিরিরাজ তো নিজে স্বয়ং নিজে তাই গিরিরাজকে দেখিয়ে বলছেন এই গিরিরাজকে পুজো করুন আপনারা কারণ এই গিরিরাজ আপনাদের মেঘ আকর্ষণ করে আনে বৃষ্টি দেয় কত এর উপরে কন্দমূল ফুল কত কিছু হয় ফল এ আমাদের চিরকালই সেবা করছে আমাদের চিরকাল সেবা করছে আমার মনে হয় একে যদি আপনারা পুজো করেন ভালো হয় আর তখন একটা কথা বলেছিলেন তখন কৃষ্ণ বলরাম নন্দ বাবা উপানন্দ এদেরকে বলেছিলেন যে দেখুন পিতাশ্রী কর্ম না জায়াতে জন্তু নৈব নইও প্রবেলিয়াতে দুঃখম ভয়ম ক্ষেমম কর্ম নইও অভিপদ্যতে কি বলছেন এখন বেদান্তর কথা বলছেন সেখানে বলছেন কৃষ্ণ পিতাশ্রী আমরা তো এই ছোটো বয়সে শুনেছি গুরুজনের কাছ থেকে যত জীব আত্মা আছে যত জীব আছে তারা তো নিজের কর্মফল ভোগ করে কর্মনায় জায়াতে জন্তু কর্মের দ্বারাই জীবের জন্ম হয় আর কর্মের দ্বারাই লয় হয়ে যায় আবার তারা আবার একটা নতুন জন্ম ধারণ করে কর্মনা জায়াতে জন্তু কর্মের নই প্রবিলিয়াতে কর্মেতেই মশগুল হয়ে যায় আর সুখম দুঃখম ভয়ম ক্ষেমম প্রত্যেকটা লোকে সুখ দুঃখ ভয় ক্ষেম ক্ষেম মানে রক্ষা সেগুলো সব ভগবানের দ্বারাই হয়ে থাকে ক্ষেম মানে হল যে জিনিসগুলো আমার আছে এগুলো রক্ষা কর থাকে ধ্বংস হয়ে যেতে পারে কি তা হবে না ভগবান করবেন সেই জন্য বলছেন সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নইও অভিপদ্ধতি কর্মের দ্বারাই এগুলো হয়ে থাকে অস্তিত্চ্ছেদ ঈশ্বরাহা যদি একজন মালিক বলে কেউ থেকে থাকে তিনি হচ্ছেন সেই পরমেশ্বর তিনি কাউকে পরোয়া করেন না তার আশীর্বাদ আপনাদের সবই হবে এইভাবে বলছেন তাহলে কর্মফল হচ্ছে আমাদের যে আলোচনার বিষয়বস্তু তাতে দেখলাম কর্মফলেতে অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায় এটা কীর্তন আছে কীর্তন করতে হয় একা একা থাকলে কীর্তন হয় না ওই জন্য সাধু সঙ্গে দরকার হয় সব সময় নিজেকে একটা পাওয়ার রাখার জন্য আমার যেন অলসতা না আসে আমি যেন ভজন বন্ধ করে না সবসময় আমার সামনে লোক থাকা দরকার তাহলে সুবিধা হবে ভজনটা হয় এই জন্য বলছেন কীর্তনাতে ভক্তজন সেখানে লিখছেন অনাদি ফলে পরিভাবার নবজলে তরিবারে না দেখি উপায় কর্মফল এমনই সেখান থেকে পার হওয়ার কোনো রাস্তা নেই কেউ বলতে পারবে না কারোর ক্ষমতা নেই যে পার হয়ে যাবে কোনো দেবতা কেউ বলতে পারবে না কর্ম পার হয়ে যাবে কেউ কারোর ক্ষমতা নেই যে এ প্রতিজ্ঞা করে বলবে কর্ম তাকে বাধ্য করবে আর কর্মেতেই আমাদের অধিকার আছে কর্মের ফলেতে আশা করার অধিকার নাই যেটা আজকেও দুপুরবেলা বলছিলাম অনলাইনের কথাতে ভগবান বলছেন কর্মান্নি বা অধিকার আসতে মা ফলেসু কদাচন কর্মতে তোমার অধিকার আছে ফলের আশা করলে তুমি মনে ফল দেওয়ার মালিক হচ্ছে আমি আমি বুঝবো তোমাকে কী ফল দেব কাজেই বিষয়ের মধ্যে জীবের পড়ে যাওয়াটা এটা একটা অ্যাক্সিডেন্ট কেন পড়ল জীবের সঙ্গে তো কোনো বিষয়ের কোনো সম্বন্ধ নাই জীবের স্বরূপ তো চিন্ময় তাহলে হঠাৎ পড়ে গেল কেন কি ব্যাপার জনজগতের সঙ্গে জীবাত্মার কোনো সম্বন্ধ নাই কিন্তু পড়তে হবে কারণ তার যে কর্মফল আছে সেই কর্মফলটাকে ভোগ করার জন্য একটা স্থূল শরীর দরকার স্থূল বুঝে গেল পাঞ্চভৌতিক শরীর কর্মফলটাকে ভোগ করার জন্য একটা স্থূল শরীর দরকার হয় তাতে তার কর্মফলটা ভোগ করতে পারে আর কর্মফল যদি খারাপ হয় তাহলে মায়াদেবী তাকে কারাগারে বন্ধ করবে এই কারাগার সংসারও কারাগারে সংসার কারাগারে বদ্ধ করে দেবে আজই কর্মফল ভালো হয় তাহলে যোগমায়া আমাকে কৃপা করে ছেড়ে দেবে যেটা ভক্তিমণ্ডা ও কীর্তনে বলছেন না কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরম সংবরিবেদ তুমি বিশ্ব ধরি শুনেছি আগম মেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ সানমুখ যার ভাগ্যক্রমে হয় তারে মুক্তি দিয়ে করো অশোক হভয় নিষ্কপট হয়ে মাতা আমা পারে যাও বক্তিমণ্ডার বলছে কীর্তনে বলে দিয়েছে ওই যোগমায়া জড়জগতের লোকের জন্য মহামায়া ওই যোগমায়া সংসারের জড়জগতের লোকের জন্য মহামায়া আর বৈষ্ণবদের জন্য যোগমায়া তিনি কৃপা করে আমাকে ছেড়ে দেবেন যা 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 ভগবানের যোগমায়া ছেড়ে দেবেন কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে চতুষ্ন প্রশ্ন করেছিলেন ব্রহ্মাকে যে আমাদের দয়া করে আপনারা বলুন বিষয়ের মধ্যে চিত্ত প্রবিষ্ট হয়ে যাচ্ছে আর চিত্তের মধ্যে বিষয় প্রবিষ্ট হচ্ছে কী করে কি করে এটা হয় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রহ্মা একটুখানি চিন্তিত ছিলেন কেন বিষয় চিন্তা করছিলেন তো সৃষ্টির এই জন্য ওদের প্রশ্নটা এদের প্রশ্নটার গোড়া মানে প্রশ্নটার মূল কোথায় এটা ধরতে পারছিলেন না এর লজ্জায় পড়ে গেছে প্রশ্নটার উত্তর দিতে হবে যথাযথ এই যথাযথ উত্তর দেওয়ার জন্য নিজে প্রস্তুত হতে পারছিলেন না সেই জন্য ভগবানের স্মরণ নিলেন ভগবানের যখন স্মরণ নিলেন যখন ভগবানের স্মরণ নিলেন তখন ভগবান হংসরূপে সেই জলা ওইখানে নিকট একটা জলাশয় ছিল সেখানে আবির্ভাব হলেন হংসরূপে বিষ্ণু ভগবান এই জলাশয় আবির্ভাব বলেন আবির্ভাব হওয়ার পর বিকালকে বলেছিলাম তিনি হংসরূপে আবির্ভাব হয়ে তাদের কাছে এগোচ্ছেন কিছু একটা বলতে চাইছেন তখন চতুষ্ন কোনো সাধারণ ব্যক্তি নয় তারা বুঝতে পারলেন এ হংসরূপে কোনো একজন এসছে তখন প্রথমে প্রশ্ন করলেন কো ভবান আপনি কে আপনি কে এই প্রশ্নটা করলেন যখনই কে আপনি প্রশ্ন করলেন তখন হংস রূপী ভগবান তাদের কাছে বলছেন আচ্ছা আপনাদের এই প্রশ্নটা আপনাদের এই যে প্রশ্ন কো ভবান আপনি কে এটা কি এটা কি যথার্থ এটা কি যথার্থ প্রশ্ন এরকম প্রশ্ন কি হওয়া উচিত আপনারা যে আপনারা যে প্রশ্ন করলেন কো ভবান আপনি কে এই ধর এই ধরনের কে আপনি এই প্রশ্নটা কি আদৌ উপযুক্ত প্রশ্ন আব আদৌ এটাকে উপযুক্ত প্রশ্ন এটা কি করা উচিত কারণ আপনি আমি এই সমস্ত জগৎ এ তো একটাই তত্ত্ব আমরা জানি অধ্যয় জ্ঞান তত্ত্ব সেই পরাৎপর অখিলেশ্বর ব্রহ্মতত্ত্ব ছাড়া অন্য কোনো তত্ত্ব আছে নাকি আপনারা জানেন তো আমি তো জানি না আপনার কোথা থেকে ফেলেন আপনারা এই প্রশ্ন আমরা তো জানি অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে এই পরাৎপরাকেশ্বর পরব্রহ্ম পরাৎ পরাখর একই তত্ত্ব বিরাজমান রয়েছেন আপনারা এই যে আমি তুমি আপনি কে এই বিচারটা পেলেন থেকে পেলেন এতে চতুর্শন বুঝতে পারলেন এ কোনো সাধারণ ব্যক্তি নয় এই প্রশ্নটা অমূলক এই যে প্রশ্নটা আপনারা করলে এটা তো কোনো ভিত্তি নেই এটা অমূলক তালে সেখানে চতুর্শন ঘাবড়ে গেলেন তো তাই আমরা এই প্রশ্নগুলো আপনি কে এই প্রশ্নটা কী করে আসে চতুর্শনকে উত্তর দিচ্ছেন জগতের প্রত্যেকটা অনুপরমাণু প্রত্যেক জায়গায় সেই পরব্রহ্ম ভগবান বিরাজমান রয়েছেন উনি ছাড়া আর কেউই নাই যদিও নানাত্ব দর্শন হয় ডাইভার্সিটি আমাদের দেখা দেয় আমাদের এই জগতে অনন্ত বৈচিত্র্য বিদ্যমান রয়েছে আমরা জানি কিন্তু এই অনন্ত বৈচিত্র্য বিদ্যমান থাকলেও আমাদের হৃদয়ে যদি অধ্যয় জ্ঞানের ভাবনাটা পরিস্ফুট থাকে তাহলে আমাদের কোনো মায়ায় ফেলতে পারবে না আমাদের মায়ায় ফেলতে পারবে না যখনই আমরা মায়ার পাল্লায় পড়ব তখন মানে কি তখন মায়া আমাদেরকে দর্শন করাবে আকর্ষণের বস্তুগুলো আমরা তখন আমরা আকর্ষণের বস্তুর প্রতি আকর্ষিত হব আর যে সাধু যে মহাত্মা হৃদয় থেকে অনুভব করবে জগতে এক এবং অদ্ভিত অদ্বিতীয় তত্ত্ব বিরাজমান রয়েছে অন্য কোনো তত্ত্বই নাই কিন্তু এই নানা তত্ত্ব ডিফারেন্ট কাউন্টলেস ডাইভার্সিটি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সেই এ এক অধ্যয়গান তত্ত্বেরই বৈচিত্র এ অধ্যয়গ্ঞান তত্ত্বেরই একটা বৈচিত্র্য অন্য কিছু না অর্থাৎ যেটা আমি বলেছি হ্যাঁ এটা হচ্ছে অধ্যয়গ্ঞান তত্ত্বেরই একটা বৈচিত্র্য আর কিছু না কিন্তু মূলে তো অধ্যয় জ্ঞান তত্ত্ব মূলে অধ্যয়গান তত্ত্ব ছাড়া আর কিছু নাই আর যারা বাস্তবিক সাধু মহাপুরুষগণ তারা অনন্তের মধ্যে এক দর্শন করেন অনন্ত বৈচিত্র্যের মধ্যে এক তত্ত্ব দর্শন করেন আবার এক তত্ত্বের মধ্যে অনন্ত বৈচিত্র্য দর্শন করেন বদন্তি তত্ত্ববি বদন্তি তত্তত্ববিদম স্তত্ত্বম যদ জ্ঞানম অদ্রয়ম ব্রহ্মেতি পরমাত্মীতি ভগবান ইতি শব্দতে এটা আমরা জানি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভক্তিমো ঠাকুর আবার ও প্রাহ আয়প্রা ত্যাম হরিহ স্বশক্তি রসাধ্যম তদিনংশ জীবন প্রকৃতিকবলিতা তদিমুক্তংশ ভাওয়া ভেদাভেদ সকলমেপি হরে সাধনম শুদ্ধ ভক্তিম হ ইতি উপদেশতি হ্যাদ্ধ তৎপ্রীতিমেবদেশ গৌরচন্দস তো আমনাই ও প্রাহততত্ত্বম দশমূল তত্ত্বের এটা মূল এটা বুঝলে পরে কোনোদিন কেউ আর বোকা বানাতে পারবে না আমনায় ও প্রাহ তত্ত্বম আমনায় ক্রমে বেদ থেকে যে বেদকে বলা আমনায় বেদকে বলা আমনায় তো বেদকে আমনায় ধারা বলা আমনায় ও তত্ত্ব আমনায় ও তত্তম আমনায় ও তত্ত্বম হরিমিহ সর্বশক্তিম রসাধীম আমনায় কমে যে আমাদের তত্ত্ব আছে এটি তত্ত্ব এক তত্ত্ব আমনায় প্রত্যম হরিমিহ ইনি সেই হরি সর্বশক্তিম রসাধীম তিনি অনন্ত শক্তির আধার ইনি অনন্ত শক্তির আধার আর তৎ বিন্নাংশাংশ জীবাণু প্রকৃতি কবলিতানু ত যত অনন্ত জীব আছে তারা প্রকৃতিতে কবলিত হয়ে গেছে যেমন জলেতে পড়ে গেলে জলে জলমগ্ন হয়ে যায় বলে গেল যেমন থেকে কেউ সাঁতার জানে না জলে থেকেও সাঁতার জানে না স্লিপ খেয়ে জলের ভেতর চলে গেল কত লোক মারা গেছে জলমগ্ন হয়ে গেল তাইরা বলছেন আম্নায়ও প্রাহ তত্তম হরিমিহ সর্বশক্তিম রসাধীন ইনি হচ্ছেন সর্বশক্তি সমন্বিত রস সমন্বিত একটাই তত্ত্ব সমস্ত রসের আকর রস কিন্তু তার থেকেই আসছে অন্যায় ব্যতিরিকভাবে এই জড়জগতে যত রস এগুলো মরবে এগুলোও ভগবান থেকে আসে ব্যতিরিকভাবে ঘুরিয়ে আসছে মায়াদেবী দিচ্ছে একই কথা তার বিন্নাংশাংশ জীবাণু প্রকৃতি কবলিত আনো তার যে এই যে জীবগণ আছে অনন্ত জীব এরা প্রকৃতি কবল প্রকৃতি কবলিত হয় প্রকৃতির কবলিত হয় প্রকৃতির প্রকৃতির প্রভাবে প্রভাবিত হয় প্রকৃতি কবলী তানো তৎ জীবাণু প্রকৃতি কবলিতানো তাণ তৎ বিমুক্ত তৎ বিমুক্তাংশ ভাবাত তারা আবার মুক্ত হয়ে যাবে তারা আবার মুক্ত হতে পারে আমার বক্তব্য হলো এই অনাদি কর্মফলে পরিভাবার জবন ঠিকই আছে জীবের কর্মফল অনাদি কিন্তু তা মনে এই নয় জীবের কর্মফল শেষ হবে না জীবের কর্মফল অনাদি হতে পারে কিন্তু ওটা গুরু বৈশবের কৃপাতে শেষ হবে কর্মফল আর ভোগ করতে হবে না কর্মফল শেষ হয়ে যায় এটা ইচ্ছার ওপর নির্ভর করছে কে কেরম ভজন করবে তাহলে কর্ম অনাদি মে বি কর্ম ইজ অনাদি মে বি কর্ম ইজ অনাদি বা স্টিল কাম টু অ্যান এন্ড উই নো কর্ম ইজ অনাদি ইনফিনিটি পিরিয়ড গোয়িং অন বা স্টিল ক্যান কাম টু অ্যান এন্ড বাই দ্য মার্সি অফ গুরু বৈষ্ণব ভগবান তাহলে শেষ হতে পারে কর্ম শেষ হবে না হতে পারে এইটা সুবিধে কথা বল বেজে গেল তারা এবার মুক্ত হয়ে সেবা যদি প্রার্থনা করে নিত্য জগতে চলে যাবে নিত্য জগতে আমাকে অনেকে প্রশ্ন করেন যারা সাধনসিদ্ধ হবে তারা সাধন সিদ্ধ হয়ে নিত্য জগতে যখন যাবে তখন তাদের অবস্থাটা কেমন হবে মানে তারাও নিত্য হয়ে যাবে কি করে হলো যেমন গঙ্গা জল গঙ্গা জলকে আমি গঙ্গা থেকে গঙ্গা থেকে এক গঙ্গা জল তুললাম আমি গঙ্গা থেকে গঙ্গা ধারা থেকে গঙ্গা থেকে জল তুলেছি এই গঙ্গা জলটা আমি বাড়ি নিয়ে এসেছি কাজ করেছি কিন্তু এই গঙ্গা জলটা যদি আমি নিয়ে গিয়ে আবার গঙ্গায় ফেলে দিই তাহলে সেটা গঙ্গা জলি হয়ে যাবে গঙ্গা তো ধারা বইছে না সেরকম নিত্য যে ধারা এতে নিত্যজগতে যায় যেসব জীবাত্মা প্রবিষ্ট হবে তারা এবং নিত্যজগতে স্থান পাবে যেমন গঙ্গাতে গঙ্গা জলটা ফেলে দিলে বা যদি গঙ্গা জল নাও হয় যদি জল নাও হয় তুমি কিছু জল কিছু একটা জল সেই নিয়ে গিয়ে তুমি গঙ্গাতে ফেলে দিলে তাহলে কী হবে গঙ্গার সঙ্গে মিশিয়ে গঙ্গা যাবে আর আলাদা করা যাবে তাই চতুশনের এই প্রশ্নের উত্তরে হংসরূপী ভগবান এই কথাটা বলেছিলেন বোঝানোর চেষ্টা করেছিলেন বলে দেখুন হংসরূপে ভগবান আবির্ভাব হওয়ার কারণ হল হংসরূপে দ্য রিজন বাহাইন্ড ইট ওয়াই হংস ভগবান কেম ইন দ্য ফর্ম অফ হাংসা শান কি কারণে টু টিচার দ্যাট ইউ ক্যান অলসো বিকাম হাংসা ফ্রম ম্যাটার ইউ ক্যান গেট ডিটাচমেন্ট তুমিও বিষয় থেকে আলাদা হতে পারবে বোঝা গেল জীবের স্বরূপেতে হংসবৃত্তি রয়েছে জীবের স্বরূপেতে হংসবৃত্তি রয়েছে কিন্তু কে এখন নেই জীবের তো লুকিয়ে রয়েছে কাজে হংস হংসরূপে ভগবানের আবির্ভাবের কারণটা হল তিনি প্রথম আমাদের শেখাবেন কী করে বিষয় থেকে আমি আমার দেহটা তো আমি নয় আমার আত্মাটাকে আলাদা করতে পারি এই জন্য যারা তত্ত্ববিদ পুরুষ তার সাবধান থাকে সময় কোনো ব্যাপারে যেমন কোনো দিকে আমাকে যেন কোনো মায়া স্পর্শ না করে সবসময় সতর্ক একদম সেই জন্য বলছেন তাদেরকে মায়া স্পর্শ করা সম্ভব না তাদেরকে মায়া স্পর্শ করা সম্ভব ক্ষম কি করে করব তারা সবসময় সতর্ক গুরু গুরুবৈশবের সঙ্গে সংযোগ রেখে চলেছেন তাহলে হংসরূপে ভগবানের আবির্ভাবের কারণ হলো আমাদের শেখাবার জন্য যে তোমরাও হংস হতে পারবে অর্থাৎ বিষয়ের মধ্যে থেকেও বিষয় তোমাদের স্পর্শ করবে না বিষয়ের মধ্যে থেকেও তোমাদের বিশ্বাস বিশ্বাস্পর্শ করবে না আই ক্যান গিভ এক্সাম্পল লাইক জনক মহারাজ পৃথু মহারাজ প্রহ্লাদ মহারাজ তারা বিষয়ের মধ্যে রয়েছে বিষয় থেকে পালায়নি যখন ধ্রুব মহারাজ বলছেন ভগবান আমি না জেনে বিষয় চেয়েছি আমি না জেনে বিষয় চেয়েছিলাম কিন্তু এখন তো আপনি আমাকে দর্শন দিয়েছেন এখন তো আপনি আমাকে দর্শন দিয়েছেন আর আমার বিষয় দরকার নেই আমি বিষয় নেব না ভগবান বলছেন না তোমাকে বিষয় নিতে হবে না কিন্তু আমার আদেশ তোমাকে রাজ সিংহাসনে বসতে হবে না আমার দরকার নেই আর তা বললে তো হবে না তোমাকে রাজ সঙ্গে বসতে হবে রাজ সঙ্গে তুমি বসলে সুবিধে কী হবে যে তুমি ভক্ত যদি কোনো রাজা ভক্ত হয় তার প্রজাগুলো ভক্ত হবে শেখাবে এই জন্য পিতু মহারাজ অম্বরীশ মহারাজ ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ সারা সবাই যেহেতু ভক্ত ছিল তারা যুধিষ্ঠির মহারাজ এরা ভক্তি শিক্ষা দিয়েছেন প্রজাকে এই জন্য যখন ধুপমাল বলছেন স্থান অবিলাসিং তপদস্ত্রিতম আমি আমার একটা পজিশন আই ওয়ান্ট টু গেট মাই পজিশন দ্যাটস ওয়াই আই স্টার্টেড ইউর ভাজন বাট নাও আই ডোন্ট নো ডোন্ট ওয়ান্ট এখন আমি আর চাই না আমি স্থান ও করেই কিন্তু আপনার ভজন শুরু এটা ঠিক কথা এটা মিথ্যে নয় কিন্তু এখন যখন আপনি আমার কাছে এসছেন আমাকে কৃপা করেছেন আর আমার বিষয় তুচ্ছ হয়ে গেছে এটা আপনাদের ধারণায় আসবে না একজন মহাপুরুষের কি করে বিষয় তুচ্ছ বোধ হয় এই অবস্থায় কেউ জানতে পারে না বিষয়ের মধ্যে রয়েছে এক্ষুনি বলে ছেড়ে চলে যাবে সাধারণ মানুষের ধারণার বিষয় হয় না কি করে একজন মহাপুরুষের বিষয়ের মধ্যে থেকেও বিষয় স্পর্শ করেন গীতাতে 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 ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জনক জনকাদয় পড়েছ গীতা পড়েছ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন দেখ জনকাদয় এরা জনক আদি তারা কিন্তু বিষয়ের মধ্যে রয়েছে তারা কর্ম করে দেখাচ্ছে তারে কর্ম করার দরকার নেই কিন্তু তারা যদি না করে তাহলে সাধারণ লোক উল্টো পথে চলে যাবে এই জন্য জনকয় জনক আদি রাজা তাদের বিষয় কি স্পর্শ করতে পারে জনক মহারাজ ওয়াজ সাচ এ গ্রেট এক্সাল্টেড সাধু দ্যাট ইভেন বিগ বিগ সাধু লাইক সুখদেব গোস্বামী আদি বিগ বিগ দে ইউজ টু অ্যাপ্রোচ হিম টু গেট তত্ত্বজ্ঞান অ্যাট দ্য সেম টাইম হি রাজর্ষি হি আর রাজা অ্যাট দ্য সেম টাইম ঋষি জনক মহারাজ কি রাজর্ষী না রাজা ঋষি একসঙ্গে এবারও স্ট্রেঞ্জ তাহলে বিষয়ের মধ্য থেকেও বিষয় থেকে মুক্ত থাকা যায় যায় কি না কিন্তু আমরা জানি না বিষয়ের মধ্য থেকেও কিন্তু বিষয় থেকে মুক্ত থাকা যায় কিন্তু মূর্খ মানুষ বোঝে না এরা বোকা এরা বোঝে না কীভাবে আলাদা থাকতে হয় হ্যাঁ পরীক্ষিত মহারাজ বিষয় থেকেও বিষয় থেকে মুক্ত ছিলেন যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজের যত ক্রিয়াকর্ম সমস্ত ক্রিয়াকর্মের পেছনে রাজসিংহাসনে বসা রাষ্ট্রীয় যোগ্য করা অল ফর দ্য স্যাটিসফ্যাকশান অফ কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞ করা অষ্টমের যোগ্য রাষ্ট্রীয় যোগ্য সিংহাসনে বসা এত বিষয় নিয়ে নারাজ সব কিন্তু কৃষ্ণের জন্য কৃষ্ণ খুশি হবে বলে তাদের কোনো ইচ্ছা নাই কিন্তু এটা সাধারণভাবে বসে না श्री रामचंद्र सुप्रीम लॉर्ड ही हिमसेल्फ स्वयं ही सिटिंग इन द चेयर ऑफ थ्रोन बस नो विषय कैन टच। रामचंद्र स्वयं राजत्व चला विषय मध्य बस रही एक्टा विषय स्पर्श कर दैट इज अ टेक्निक वील हैव टू लार्न पोपी टू टीचर्ज नॉट दैर उन्न कि आउट ऑल मैटर्स एंड गोवा अरे आई कैन यूज दिस मैटर बिल्डिंग फॉर भगवत सेवा ওয়াই আন কিক আউট ওয়াই আন কিক আউট আমার রাথিমার তো দরকার নেই এটাকে আমি ভোগ করছি না ভগবানের সেবা লাগিয়ে দাও বাস হয়ে গেল তাহলে হয়ে গেল তাহলে এই যে টেকনিকটা এটা অত্যন্ত গম্ভীর টেকনিক এটা সবাই জানে না এটা সবার জ্ঞান হয় না কীভাবে বিষয়গুলোকে ঘুরিয়ে ভগবানের সেবা লাগিয়ে দেবে এটা যে কত বড় একটা টেকনিক সাধারণ মানুষ জানে না এখন হংসরূপী ভগবান এই কথারাই শিক্ষা দিতে চাইছেন হংসরূপী ভগবান বলছেন যে হংসরূপী ভগবানের বক্তব্য হংসরূপী ভগবানের বক্তব্য কি না হংসরূপী ভগবান বলছেন যে বিষয়ের সঙ্গে বিষয় হতে পারে ইটস নট স্ট্রেঞ্জ কালকে বলছিলাম যদি ওয়ান বাকেট অফ ওয়াটার দেয় আই এম গোয়েন টু পুট সাম মাস্টার অয়েল মাস্টার অয়েল আই ক্যানট মিক্স ওয়া জল এবং এই সর্ষের তেলকে মেশানো যাবে কি যাবে জলে তেলে মেশে না কারণ জল হচ্ছে ভিন্ন প্রকৃতির বস্তু জল হচ্ছে ভিন্ন প্রকৃতির বস্তু জল হচ্ছে ভিন্ন প্রকৃতির বস্তু আর তেল হচ্ছে ভিন্ন প্রকৃতি এদের ডেন্সিটি আলাদা ভিসক যারা ফিজিক্স পড়েছে যারা ফিজিক্স পড়েছে তারা জানে জলের ভিস্কোসিটি এবং তেলের ভিস্কোসিটি এক নয় আলাদা তাহলে জলকে তেলের সঙ্গে মেশাবার চেষ্টা করা বৃথা হবে না জলে তেলে মেশে না এটা কখনোই হবে না সেরকমভাবে জল আর তেল যেমন মেশে না সেরকম বিষয়ের সঙ্গে আমার আত্মার কোনো সম্বন্ধ নিয়ে মিশতে পারে না কেন আত্মা হলো চিন্ময় বস্তু আর বিষয় হলো ম্যাটার কিন্তু কি করে মিশল সেটা এখন প্রশ্ন আত্মার সঙ্গে আত্মা তো চিন্ময় আত্মার সঙ্গে এদের কোনো সম্বন্ধই নেই তো কী করে ঢুকে পড়লো বিষয়ের মধ্যে এইটাই প্রশ্নটা কালকে উত্তর দিয়েছিলাম যে এটা বাইরের যে শরীর তার ভেতরে যে সূক্ষ্ম শরীর আছে মন বুদ্ধি চিত্ত অহংকার তার বিন্যাস গঠন আমি বলেছিলাম আলোচনা প্রসঙ্গে এবং এখানে একটা অদ্ভুত বিষয় যদিও আত্মার সঙ্গে বিষয়ের কোনো সংযোগ হওয়া সম্ভব নয় তথাপি এ অনাদিকর অনাদিকাল ধরে এ আত্মা বিষয়ের সঙ্গে সংযোগ রেখে দেখে একটা তদাত্মতা প্রাপ্ত হয়েছে বোঝা গেল তদাত্মতা প্রাপ্ত হয়েছে যেমন উদাহরণটা আমি দিয়েছিলাম একটা লোহার খণ্ড আগুনেতে দীর্ঘ সময় রাখলে পরে যদিও লৌহ খণ্ডটা কালো এবং শীতল লৌহ খণ্ড গরমের কোনো প্রশ্নই নেই কিন্তু লৌহ খণ্ড আগুনের মধ্যে দীর্ঘ সময় থাকার ফলে আগুনে সাত ধর্ম প্রাপ্ত হয়েছে আর আগুনের যে বর্ণ আগুনের যে বর্ণ আগুনের যে ধর্ম সেটা প্রাপ্ত হয়েছে এ কী করে হলো লোহা তো অন্য বস্তু লোহা কালো দেখতে কালো কুচকুচে ঠান্ডা শক্ত কিন্তু লোহা যখন আগুনের মধ্যে দীর্ঘকাল থাকবে মহাপ্রভু শেখাচ্ছেন যেহেতু লোহা আগুনের মধ্যে দীর্ঘকাল সময়ে থাকার জন্য আগুনের যে ধর্মটা এটা লোয়ার মধ্যে চলে ঠিক এই এইরকম অনেক ভালো মানুষ আছে আমি জানি তারা যখন জড় থাকে জড় সংসারে সব ফ্যামিলি মেম্বার থাকবে যেসব আত্মীয় পরিজন আমার ভাই বন্ধু পরিবার পরিজন যা থাকবে তাদের যে চরিত্র স্বভাব এটা আমার মধ্যে ঢুকে আমাকে পয়জন করে দেবে এই জন্য এই জন্য বৈষ্ণব ধর্মের সর্বপেক্ষা এই জন্য বৈষ্ণব ধর্মের এই জন্য বৈষ্ণব ধর্মের এই জন্য বৈষ্ণব ধর্মের বাঞ্ছাগুলো সর্বপেক্ষা গুপ্ত বিষয় এই জন্য বৈষ্ণব ধর্মের ভজন রাজ্যের সবচেয়ে গুপ্ত বিষয় একটাই একটা সেটা কি অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার দেখতে মনে হয় একটা দেখতে হবে একটা সামান্য বিষয় এটাকে যদি ব্যাখ্যা করা হয় লোকে পাগল হয়ে যাবে অসৎ অসৎসঙ্গত ত্যাগ অসৎ কাকে গালাগাল নয় অসৎ মানে যেগুলো অনিত্য এই বিষয়ের প্রতি আমার অভিনয় অসৎ মানে গালাগাল নয় অসৎ মানে হল অনিত্য বস্তুর প্রতি আমার অভিনিবেশ আমার আত্মীয় পরিজন আমার ভাই বন্ধু স্ত্রী কলত্র আর যা কিছু সে মানে কলত্র এগুলো তো থাকবে না এরা তো আমাকে বাঁচাবে না এরা কি আমাকে বাঁচাবে হয়তো আমাকে দুটো অন্ন রান্না করে দিতে পারে কিন্তু এই স্ত্রী তো আমায় বাঁচাবে না এই স্বামী তো আমায় বাঁচাবে এই কথাটাই তো ভাগবতে বলা আছে না গুরুর ন সশ্বাৎ সজ্জননী না গুরুর ন সশ্বাৎ সজ্জন ন সশ্বাৎ সৎজননী ন সৎজননী ন সশ্বাৎ পিতা ন প্রথমে সৎজননী ন সাশাৎ দৈবম্ন প্রতিম্ন সাশ্যা নমচেত য সমপেত মৃত্যু কি বলছেন ন সস্যাৎ সজ্জন ন সশ্বাৎ পিতা হ্যাঁ হ্যাঁ পিতা ন সাশাৎ দৈবম্নাত পতিম্ন য নমোচেদয সমিত্যু যে আমাকে নতুন জীবন যে আমাকে আমার নিত্য জীবন দিতে পারবে না কান খুলে শুনে রাখতে হবে কান খুলে শুনে রাখতে হবে যে বলছেন আমি প্রি বলছেন যিনি আমার নিত্য জীবনের সন্ধান দিতে পারবেন না যিনি আমাকে আমার চিরকালের সমাধান দিতে পারবেন না নিত্যকালের সন্ধান দিতে পারবেন না সে আমার গুরু নয় সে আমার পিতা নয় সে আমার সে সজ্জন নয় সে আমার পিতা নয় সে আমার মাতা নয় সে দেবতা সে দেবতা নয় সে স্বামী আমার স্বামী নয় সে স্ত্রী আমার যে আমাকে আমার নিত্য জগতের আমি যে সত্যি নিত্য আমি যে সত্যি স্বরূপে নিত্য আমার যে স্বরূপটা তাতে নিত্য আমি কিন্তু আমি তো ভুলে গেছি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার কৃষ্ণ ভুলি সেই দ্বীপ সেই জীব অনাদি বহির্মুখ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসারাদি লোক তাহলে অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার বলতে খুব সোজা বড় বড় তাবর তাবর কালকেও আমি উল্লেখ করেছিলাম যারা অধ্যয় জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত নয় তারা যে কোনো আসনে থাকুক আচার্যের আসনে প্রচারকের আসলে যেখানে সব ফেলেও কিচ্ছু লাভ হবে না কালকেও বলেছিলাম যারা নিজেরা অধ্যয় গণত্ত্বে প্রতিষ্ঠিত নয় যারা নানাত্ম দর্শন করছেন মায়ার তারা যেন দয়া করে প্রচারে না যান তারা যেন গুরুর কাজ না করেন এটা তাদের পায়ে আমার অনুরোধ করলে নিজেও মরবে আর যাদেরকে যারা তার ফলো করছে তাদেরকে নিয়ম কিছু কিচ্ছু করার নেই তাহলে জলের সঙ্গে যেমন তেল মেশে না সেরকম কালকে আমি বলেছিলাম আত্মার সঙ্গে বিষয়ের কোনো সম্বন্ধ থাকতে পারে না কিন্তু হয়ে গেছে কেন অনাদিকাল ধরে বিষয়ের সঙ্গে থেকে থেকে যেটা লোহার উদাহরণটা দিলাম মহাপ্রভু বললেন একটা কালো লোহাকে যেমন আগুনের মধ্যে রাখলে পাশে যে থাক বদ্ধজীবের স্বভাব একটা বদ্ধজীবকে বাঁচানো কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা অনেক সোজা অনেক কঠিন প্রপাত বলছেন প্রপাত বলছেন কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা কোটি কোটি শিক্ষা সংস্থা গঠন করা অপেক্ষা একটা বদ্ধজিগকে মায়া থেকে বার করে এই যে কত কঠিন কত রক্তবিন্দু দিয়েছি মুখে রক্ত উঠে যাচ্ছে তারপর লোকে বুঝবে না যারা বোঝার বোঝেন সারা দিন রক্ত উঠে যাচ্ছে লেখা কথা তারপরেও বুঝবে না বুঝবে না বাহাদুরি দেখাবে কিচ্ছু করার আমার চেষ্টা আমি করে যাব ভগবান ওপরে দেখবেন কিছু করার নেই নিজের আচরণ নিচের আদর্শ সব দেখিয়ে করলে করলো না করলে না করলো কিচ্ছু করার নেই কাজেই আগুনের যে উদাহরণটা মহাপ্রভু দিলেন দিয়ে বোঝাতে চাইলেন যদিও লোহার যদিও লোহার ধর্ম কোনো আগুনের তাপ দিতে পারে না লোহা এটা অসম্ভব লোহা কালো এতো দেখতে লাল হয় না তাহলে কিন্তু লোহা এখন করছে ঠিক সেরকম যদিও বিষয়ের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নাই কিন্তু দীর্ঘদিন যাবৎ বিষয়ের সঙ্গে থেকে থেকে সন্ত কোসীমায় কীর্তন লিখেছেন না বিষয়েরও পাশে থেকে থেকে হইল বিষয়ই প্রায় প্রায় কীর্তন গুরুদেব দয়াময় কিন্তু লোকে শুনবে না এইভাবে তাহলে হংস ভগবান বোঝাবার চেষ্টা করছেন মহাপ্রভু বলেছেন যে বিষয়ের সঙ্গে আত্মার সম্বন্ধ না থাকলেও এটা হয়ে গেছে তদ আত্ম যার সঙ্গে থাকবে তার চরিত্র তার সবার তোমার মধ্যে আসবে তোমাকে ভজন করতে দেবে না ভজন থেকে তুমি তো পড়ে যাবে কিচ্ছু করতে পারবে কিন্তু কিন্তু তুমি যদি চতুর হও গুরু কিবা বা পেয়ে থাকো ওই বিষয়ের মধ্যে থাকবে কেউ থেকেও তুমি কি করবে আলাদা থাকবে সবসময় মনে থাকে এগুলো কিছু না কে এটা হওয়া খুব কঠিন বলা সোজা এইটা উদাহরণ দিতে গিয়ে কালকে আমি বলেছিলাম যে গন্ধকের সঙ্গে পাড়া পাড়া বলেছিলেন না পাড়া মারকারি গন্ধকের সঙ্গে পাড়াকে দীর্ঘ সময় অনেকক্ষণ কিছুতেই ঢুকবে না কত সময় এটা ঘষতে হবে প্রথমে হবে না গন্ধক মানে ফসফরাস তাইতো ফসফরাস না গন্ধক গন্ধক এবং মার্কারি ইফ ইউ ট্রাই টু মিক্স উইথ ইচ আদার ইউ ক্যান নট কাম আউট সাকসেসফুল গন্ধক মানে মার্কারি এই গন্ধক মানে ফসফরাস অ্যান্ড মার্কারি মানে হচ্ছে পারা ইফ ইউ ইউ ক্যানট ডু বাট ইন কোর্স অফ ইউর ডুইং ফর লং টাইম ইউ গো অন ডুইং সাম টাইম ইউ ক্যান ফাইন্ড দে আর মেক্সিং এটা আর তারপরে আমি কালকে কী বলেছিলাম ওইটাকে মাটির তলায় রেখে দিলে হয়তো পনেরো বছর বারো বছর কুড়ি বছর পরটা মকর মকর হয় মকর ধ্বজ মেডিসিন এটা হয় তাহলে মেশা সম্ভব না তাহলে বিষয়ের সঙ্গে চিত্ত কী করে মেলে এর উত্তরটা ভগবান দিলেন যদিও বিষয়ের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই কিন্তু দীর্ঘদিন যাবৎ কাছাকাছি থাকার ফলেতে সাদ প্রাপ্ত হয়েছে হওয়ার পরে এবার বিষয়টা কি আমি বলে মনে করছি এই শরীরটাকে আমি মনে করে এই শরীরটাকে আমি আমি আমার আশ্রয় গেল বিষয়ের সঙ্গে জুড়ে গেল তাহলে বিষয়তে আত্মা প্রবিষ্ট হচ্ছে আর আত্মা বিষয়তে প্রবিষ্ট হচ্ছে আর একটা কারণ যেটা খুব যেটা খুব বলা উচিত এটা তো আমি এটা তো আমি অন্যায়ভাবে বললাম আর ব্যতিরিকভাবে যদি বলি নাও আই স্পিক ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অন্যায়ভাবে যদি ব্যতিরিকভাবে বলি তাহলে আর একটা প্রমাণ দেওয়া যাবে যে আমাদের যে আত্মা বিস্মৃতি হওয়ার ফলে আমাদের যে সূক্ষ্ম দেওয়া আজ সবার আছে যে ব্যক্তি সূক্ষ্মদেহকে ভেঙে ফেলতে পারবে হি হি ইজ সাকসেসফুল টু ব্রেক দিস সূক্ষ্মদেহ র্যাপচার দিস ফাইন বডি সাকসেসফুল সো লং অ্যাজ ইউ আর নট সাকসেসফুল টু গেট ভিক্ট্রি ওভার দিস সূক্ষ্মদেহ শাটল বডি ইউ ক্যান র্যাপচার ভেঙে ফেলতে পারছ না ততক্ষণ পর্যন্ত তোমার ওই সূক্ষ্মদেহ থাকবে মন বুদ্ধি চিত্ত অহংকার থাকবে কি না যে তেমন তুমি ভাঙতে পারো নি ভক্তিম ডাক্তার বলছেন তব অল্প স্ফূর্তি পায় হরিনাম হরিনামের কীর্তন তব অল্প স্ফূর্তি পায় উগ্র তাপ দূরে যায় হ্যাঁ উগ্র দূরে যায় লিঙ্গ দেহ ভঙ্গ হয় অনায়াসে নাম করতে করতে হবে অত সোজা নয় কোটি কোটি জন্মদে ঘুরছে মনে করেছে চুটকি মেরে ভগবানকে পেয়ে যায় অত সোজা নয় দিতে হবে সমগ্র জিনিস দিতে হবে তাহলে যখন আমার লিঙ্গদেহ র্যাপচার হয়নি সোলন অ্যাজ মাই শাটল বডি ইজ নট র্যাপচার্ড ততক্ষণ পর্যন্ত আমার মন বুদ্ধিচিত্ত থাকবে ওগুলো কী আমার যে মন বুদ্ধি চিত্ত অহংকার কালকে ব্যাখ্যা করা হয়েছে হয়েছে কি না এগুলো কি বলে এগুলো বিষয় বিষয় ইয়াস মন বুদ্ধি চিত্ত অহংকার যেটা যেটা তুমি ভাবছ ওটা বিষয় যখন তুমি উঠে যাবে চরম অবস্থা সিদ্ধ অবস্থা তখন এই বুদ্ধি আর থাকবে না এই মন আর চলবে না এই মন ভেঙে যাবে এই যে বদ্ধ অবস্থায় যে মন বুদ্ধি চিত্ত ভজনের চেষ্টা করছে এখনও মুক্ত হতে পারেনি লিঙ্গদেহটা রয়েছে চেষ্টা করছে খুব চেষ্টা করছে লিঙ্গদেহ রয়েছে ওই অবস্থায় লিঙ্গদেহ আছে বলে কিছু পরিমাণে ম্যাটারের সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হতেই পারে তুমি বিশুদ্ধ অবস্থায় যেতে পারবে না যেতে মুক্ত অবস্থা আসেনি বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন যেটা নরত্তম ঠাকুর যেটা নরত্তম ঠাকুর কীর্তন করছেন যেটা নরত্তম ঠাকুর কীর্তন করছেন না নতমোটা কীর্তন করছেন না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব সে আর কবে আর কবে নিতায় চাঁদের করুণা হইবে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরবো সে বৃন্দাবন তা বিষয় সারে শুদ্ধ হবে মন তখন বৃন্দাবন দোস তার আগে হবে না তাহলে ইন দ্যাট কেস ওয়েন মাই ফাইন ইজ নট র্যাপচার্ড তাহলে সেক্ষেত্রে আমার মন বুদ্ধি চিত্তঙ্গ থাকবে এটা কি এটা জড়ো এটা জড়ো তো জড়ো নয় আমার মনটা বুদ্ধি কি কোথা থেকে পেলে গীতাতে বলছেন গীতাতে ভগবান তো বলছেন गीता तो भगवान बोझ ना भूमिराप अनो वायु खंग मन बुद्धि बच अहंकार इतिहाम में प्रकृति इट इज नेचर नाउ योर ब्रेन इज नेचर प्रकृति नाउ योर इंटेलेक्ट नाउ योर माइंड नाउ योर बॉडी योर कन्सेप्ट ऑल मेटेरियल मे बी यू आर ट्राइंग टू कम आउट बट स्टिल मैटर नॉट कम्प्लीटली चेन्ज बुझा गया তাহলে ভগবান গীতাতে বলছেন ভূমি রাপ অনল অনলো বায়ু খং মন রে বচ অহংকার প্রকৃতি হস তাহলে আমার প্রকৃতি মাই নেচার ইন এইট ডিফারেন্ট ফর্ম ইজ দেয়ার টু গেট কন্ট্রোল ওভার ইউ ইউর বডি ইজ নেচার মাইন্ড ইজ নেচার ইন্টেলেক্ট ইজ নেচার এভরিথিং নেচার তাহলে সেক্ষেত্রে তাহলে বিষয়ের সঙ্গে মনের সংযোগ হওয়া স্বাভাবিক बोझा गल ना जेहेतु हमार मन टाइम जड़ो सो लॉन्ग एज माय माइंड इज मेटेरियल सो व्हाट इज़ द प्रॉब्लम सो लॉन्ग एज माय माइंड इज मेटेरियल सो मैटर एंड मैटर कैन बी मैटर लाइक वाटर एंड वाटर मिल्क कैन वाटर नॉट पॉसिबल सो नाउ योर इंटेलेक्ट माइंड एवरीथिंग मैटर सो मैटर वेन গেটিং ইন টাচ উইথ ম্যাটার ইট ক্যান বি ইট ক্যান হ্যাপেন সো তাহলে ম্যাটারের সঙ্গে বিষয়ের সঙ্গে বিশ্বাসন তাহলে কী করে চিত্ত বিষয়ে প্রবিষ্ট হয় বিষয়ে কী করে চিত্ত বোঝা গেল চিত্তের সঙ্গে বিষয়ে বিশ্বাসন হয়েছে একাকার হয়ে গেল মিক্সিং হয়ে গেল হ্যাঁ আবার আর কিছু করবার নেই এ রাস্তা খুঁজে পাচ্ছে না কী করে বেরো হয়ে থেকে ও অনেক বাবা দুই দেখে জীবন চলে যাচ্ছে আমি কবন জগৎ থেকে চলে যাব কোনো ঠিক নেই জীবন চলে যাচ্ছে কিন্তু হওয়ার মতো বায়ুর মতো চলে যাচ্ছে জীবন আর কোনো রাস্তা নেই তাহলে কালকে আমরা আলোচনা প্রসঙ্গে আমরা আলোচনা প্রসঙ্গে বলছিলাম শ্রী পিপ্পলায়ন পিপ্পলায়ন উবাচ অর্থাৎ পিপ্পলায়ন পিপ্পলায়ন ঋষি এবার বলছেন কারণ রাজা একটা প্রশ্ন করেছিলেন হ্যাঁ কী করে প্রথমে প্রশ্ন করেছিলেন আগে অনেক আগে এখন তো পিপাল ঋষি বলবেন তার আগে বলেছিলেন কে তার আগে বলেছিলেন আমাদের প্রবুদ্ধ 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 করে মায়াকে কি করে কাটানো যাবে সেখানে আলোচনা প্রসঙ্গে এসেছিল যে ভাগবত ধর্মকে कि करते इति भागान धर्मान शिक्षा भक्ता तदुत्थया परो पर मायाम दुष्टराम दुस्तराम दुष्टार मायर हाथ दुष्टार मायर हाथ बाजवार रास्ता की दुष्टार मायर हाथ बाजवार रास्ता एकटाई कि रूपे যেগুলো আমি বলেছিলাম কিভাবে ভক্তগণ আচার আচরণ করেন সেগুলো সব পূর্বপূর্ব সপ্তাহগুলোতে আলোচনা হয়েছিল ভগবানের চিন্তন করতে করতে সেবা করতে করতে মজগুল হয়ে যাবেন এই রূপে ভগবৎ প্রেম জানিত রূপে যখন ভগবত প্রেম আমার মধ্যে জাগরুক হবে তখন ভাগবত ধর্ম সমূহ শিক্ষা করলে নারায়ণ পরায়ণ অর্থাৎ ভগবানের ভক্ত হলে তখন অনায়াসে দুস্তর এই মায়াকে ত্যাগ করা যাবে অর্থাৎ এক কথায় ভগবত ভজন করলে সাধুগুরু বৈশ্ববের আনুগত্যে আমার মধ্যে যখন প্রেম জাগ্রত হবে প্রথমে প্রেম প্রেম পর্যন্ত এই জগতে এই পর্যন্ত আসে প্রেমের পরে আর আসে না এবার দেহ ছাড়ার পর অন্য কোনো জায়গায় তোমার জন্ম হবে তখন অন্য অন্য সাধুর সঙ্গে সঙ্গ হবে তখন আমার এই জগতে এ দেহ থাকতা এখানে প্রেম পর্যন্ত হতে পারে ভগবত প্রেম এরপরে আর হবে না এরপরে আরও বিকার আছে প্রেমের পরে এগুলো আর এই জগতে হবে না এ দেহ তো হয় না এখন রাজা পরে প্রশ্ন করেছিলেন নারায়ণ অভিধানস্য ব্রহ্মণ নারায়ণ অভিধানস্য ব্রহ্মণ নিষ্ঠাম নিষ্ঠামত নো বক্তুম জয়ম হি ব্রহ্মবিদমা আপনারা তো ব্রহ্মবিদগণের মধ্যে আপনারা তো ব্রহ্মবিদগণের মধ্যে অনেক শ্রেষ্ঠ হে ঋষি হে ম হে মহর্ষিগণ আপনারা তো বরেণ্য আপনার অনারেব আপনারা বরেণ্য আপনাদের আপনাদেরকে বরণ করতে হয় আপনাদের চরণ আপনারা এত উঁচু তাহলে আপনার তো বরণ্য ব্রহ্মবিদ তাহলে অতএব আমার নিকট পরব্রহ্ম পরব্রহ্ম নারায়ণের স্বরূপটা কীর্তন করুন যদি ভগবানের স্বরূপটা কী বলতে পারেন তাহলে ভালো হয় তা প্রথমে আমরা ভগবানের স্বরূপটা জানতে চাই তারপরে যেটা ভগবানের স্বরূপ জানা অত সোজা নয় ভগবানের স্বরূপ জানতে গেলে কি করতে হয় যেমন ব্রহ্মাকে ভগবান ব্রহ্মাকে ভগবান বলেছিলেন না জ্ঞানম পরমং গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গ জ্ঞানগদিতং মায়া যবানহম যথাভাব যদ রূপগুণ কর্মক তথ্য তত্ত্ববিজ্ঞান অস্তুত্বে মদনুগ্রহ অহোমেবাশোমেবাগ্রে নান সশ্রম पश्चात हम यदे तच यो अवशिष्य सोस्म्याम रीति अर्थम यद तो प्रतीत तो न प्रतीत चात्मनि तद ए आत्मानो आ, तद विद्वा आत्मानो ये श्लोक ये करते करते लास्टे की बोलें एतत् मतम समातिष्ठ परमेनु समाधिना एतत् मतम समातिष्ठ परमेनु समाधिना भवानो कल्प विकल्प से नीमुझ्यति कहित ভবান মানে আপনি অর্থাৎ তুমি যদি কল্প বিকল্পেতে আমার এই তত্ত্ববিজ্ঞানকে ধরে রাখতে পারো এগুলোর ব্যাখ্যা হয়ে গেছে চতু চতুর্শকী ভাগবতে অনেকবার হয়েছে চতুর্শকী ভাগবতে অনেকবার হয়েছে রীতি অর্থম যত প্রত্ন নতীয়তি তৎ বিদ্যা যথা ভাসম যথা মহানি ভূতা ভূতু উচ্চবচেষু তৎ ন তে তেসু অহম এবদি তত্ত্ব জিজ্ঞাসা সনাতন অন্যায় ব্যতিরভ্যাং যৎসৎসর্ অন্যতির অন্যায় ব্যতিরিকভাবে ভগবান বলছেন সমস্ত এই রহস্য তুমি জানতে পারবে আর প্রতি কল্প বিকল্পে তোমাকে সৃষ্টির সৃষ্টির দায়িত্ব তোমার নিলেও তোমাকে মোহপ্রাপ্ত হতে হবে না যদিও সৃষ্টির মানে রজ রাজস্বিক বিষয় তোমার ঘাবড়ে যাওয়া স্বাভাবিক তুমি ভুলেই যাবে কিন্তু আমার আশীর্বাদ রইল তাতে তোমার ভুল হবে না তাহলে ঠিক চতুশ্লোকী ভাগবতের মধ্যে ঠিক চতুশ্লোকী ভাগবতের মধ্যে ভগবান যখন নিজের স্বরূপটা ব্রহ্মার কাছে দেখাতে চাইলেন বোঝাতে চাইলেন তখন তিনি প্রথম থেকে শুরু করেছিলেন কি জ্ঞানম পরম গুজং যদ বিজ্ঞান স্বরহস্যম তদাঙ্গে জ্ঞান আমার এই পরম পরম গুপ্ত রহস্য এই জ্ঞান এটা তুমি পাবে না এটা আমাকে দিতে হবে জ্ঞানম পরম গুজং এর মধ্যে স্বরহস্য মানে শক্তির সঙ্গে লীলা তার বিভিন্ন রকম এগুলো অনেক ব্যাখ্যা করার দরকার আছে করেছি আগে হয়ে গেছে স্বরহস্যম মানে হচ্ছে আমার যে ভক্তের সঙ্গে সম্বন্ধ গোপন শক্তির সঙ্গে এগুলো সব গোপন কথা এটা আমি জানাচ্ছি তুমি জানতে পারো তাহলে জ্ঞানম পারমঙ্গে যত বিজ্ঞান ও সমান্বিতম স্বরহস্যম তদম যে গৃহাণুগিত গৃহানু আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি গ্রহণ করো নিজে নিজের চেষ্টায় পারবে না আমি দিচ্ছি তুমি গ্রহণ করো ভগবান বলছেন ভগবান বলছে আমি দিচ্ছি তুমি গ্রহণ কর নিজে নিজে পারবে না নিজের চেষ্টায় আসবেন এই জন্য বলছেন জ্ঞানম পরম জ্ঞানসং সরসং তদঙ্গন যে গৃহান গৃহাণ মানে গ্রহণ করো গৃহান ও মানে আমি বলছি তুমি গ্রহণ কর তারপর বলছেন আচ্ছা আমি কেমন আমার স্বরূপ কেমন আমি কি চাই আমার লীলা কেমন আমার কি উদ্দেশ্য সব তুমি জানতে পারবে জবান হম যথা ভাব আমার ভাব কি আমি কেমন আমার ভাব কি জবা জবান হম যথা ভাব যদ রূপ গুণ ও কর্মখা আমার রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য কর্ম লীলা সব তুমি জানতে তাহলে এখানে পিপ্পলায়ন ঋষি ঠিক একইভাবে ভগবানের স্বরূপ জন্ম বললেই জানা যায় না ভগবানের স্বরূপ জানবো বললেই জানা যায় না ভগবানের স্বরূপ জানতে গেলে ভগবানের সঙ্গে গুরুদেব সম্বন্ধ করিয়ে দেন বোঝা গেল ভগবানের স্বরূপ জানবো বলেই জানা যায় না ভগবানের স্বরূপ জানতে গেলে গুরুদেব আগে আমার সঙ্গে সম্বন্ধ জ্ঞান করিয়ে দেবে সম্বন্ধ জ্ঞান করিয়ে দেবে তারপর গুরু আমি ভজন সব বলে দেবে তখন আমি জানতে তার আগে নয় জানবো বলেই জানা যায় না তাই জন্য বলছেন এখানে শ্রী পিপ্পলায়ন উবাচ পিপ্পলায়ন ঋষির কাছে এবার এই কবির হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ এবার পিপ্পলায়ন এখন পিপ্পলায়ন ঋষি উত্তর দিচ্ছেন ভগবানের স্বরূপটা কেমন যদি জানান এই বলতে গিয়ে শ্রী পিপ্পলায়ন উবাচ পিপ্পলায়ন ঋষি বলছেন স্তিতোদ্ভব প্রলয় हेतु रहेतु रशो यत स्वप्नो जागरो सुषुप्तिषु सद् बहिश्च देहेन द्रिया देहेन द्रिया देहेन द्रियाषु हृदयानि चरन्ति येनो हैं संजीवितानि तदेवेहि तदेवेहि परम नरेन की बोलचें स्थित स्थिति स्थितुद्भव प्रलय माने स्थिति

হি আউট অফ দ্যাট হি ইজ নট অ্যাটাচ দ্যাট তিনি সব কারণ হয়েও এই কারণের বাইরে তাই ভালো করে শোনো এটা কি বলছেন স্থিতুদ্ভব প্রলয় হেতু রহেতু রহস্য হেতু বলছেন রহেতু হেতুও বটে আবার অহেতু হেতু নয় এটা বড় আশ্চর্য তিনি হেতু হইও কিন্তু যেটা গীতাতে ভগবান বলছে গীতাতে ভগবান বুঝছেন না এই সমস্ত কিছু আমি সৃষ্টি করেও আমি কিন্তু এর বাইরে রয়েছি আমি সৃষ্টি করেছি চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ণ গুণকর্ম বিভাগ কর্তারম ওপি বিদ্ধিমাম অকর্তারম অব্যয় কি বলছেন ভগবান কি বলছেন চতুর্বর্ণ চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তৎস কর্তারম ওপি বৃদ্ধিম অকর্তারম অব্যয়ম আশ্চর্য ব্যাপার এই চতুর্বর্ণ আমার থেকে এসে জানবে আমি করেছি কিন্তু হলেও এর মধ্যে কিন্তু আমি নেই আমি এর মধ্যে নেই কিন্তু এর বাইরে আশ্চর্য বিষয় তিনি করলেন সব কিছুর মধ্যে যেটা কালকে বলছিলাম না ভগবান চৈতন্য চৈতন্য বলছে না যেটা সংস্কৃততে আমি বললাম এক্ষুনি চতুষ্টী ভাগবতে সেখানে ভগবান চৈতন্য মহাপুরুষ সঙ্গে সনাতন কথায় সেখানে বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না এ আবার কি কথা বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে আমি জগতের প্রত্যেকটা পরমাণুতে রয়েছি আর জগৎ আমাতে রয়েছে আমি ছাড়া জগতের কোনো অস্তিত্ব নেই আবার না আমি জগতে বসি না জগতে জগতের মধ্যে আমি নেই আমার মধ্যে জগৎ নেই তাহলে কী বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগতে তাহলে ভগবানের স্বরূপ বোঝা অত চারটি কথা নয় এটা ইচ্ছা করলাম ভগবানের স্বরূপ জেনে নেবো অত সোজা নয় গুরুচরণের দীক্ষা নিলেও হবে না বাস্তবেই দীক্ষা হয়েছে কিনা তারপর সেই ভজন গুরুদেবের আনুগত্যে সম্বন্ধ জ্ঞান করিয়ে দেবে তারপর করতে করতে গুরুদেব বৈষ্ণবের কৃপায় সব খুলে যাবে রস সব রস একটা একটা করে পর্দা সরিয়ে দেবে যেটা ভাগবতে বলছেন না ভাগবতে যে বেদস্তুতি বেদস্তুতিতে বলছেন না ভগবানকে কী বলছেন ভগবান আপনার যে অজা অজা মানে ছাগল আপনার যে মায়া এটা তুলে নিন আমি দেখতে পাচ্ছি না কিছু আপনাকে দর্শন দিন আপনার স্বরূপ আপনার কৃপা जय 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 जयम जित दोष गृहीत गुण तमसि जदात्मन सम भरु दशमस्तव भला खराब <coughs> जय 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 जयम जित दोष गृहीत गुण तमसि जदात्मन सम भरु दशमस्तव अग जग धोक शाम कि लसक्तव बोध এখানেও একই কথা বলছে বেদ শ্রুতি করছে বেদ 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 ইন পার্সনিফাইড ফর্ম ইন পার্সনিফাইড ফর্ম বেদ গোয়িং টু প্রে ইন ফ্রন্ট অফ ভগবান ওয়াইল ওয়াইল ভগবান স্লিপিং ইন চতুর্মাশাহ ভগবান দেন অল বেদ দেুতি ভগবান টাই টু লিফ্ট ইউর মায়া লিফ্ট ইউর মায়া উই ক্যানট সি ইউ ডালে স্থিতুদ্ভব কী বলছেনভব প্রলয় হেতু রহিত্রসপ্ন জাগরু জাগর সুষুক্তিষু সন্দ্র দেহেন্দ্রসু হৃদয় চর্ত তদবেহি তদবহি পমেন হে নরেন্দ্র হে রাজন তাকেই আপনি সেই পরাক পরাকলেশ্বর বলে জানবেন যার শক্তিতে সমস্ত সৃষ্টি স্মৃতি এবং পলয় হচ্ছে যার শক্তিতে সৃষ্টির স্মৃতি পলয় হচ্ছে কিন্তু তথাপি তিনি এসবের কারণ হয়েও তিনি অকারণ যে সমস্ত স্বপ্ন জাগর সুসুপ্তি অবস্থায় যা কিছু আমরা অনুভব করি বা করি না সব কিছু ভগবান হে রাজন জেনে রাখবেন আমাদের যে ইন্দ্রিয় গ্রাম আছে দেহেন্দ্রিয়াসু হৃদয়ানী চরন্ত যেন সঞ্জীবিতি তদেবেহি পারম আমাদের যে দেহ ইন্দ্রিয় সব কিছুতে চলাচল করছে সব কিছু যার দ্বারা আমরা সঞ্জীবিত হয়ে রয়েছি যেন সঞ্জীবিতি তাকেই আপনি জানবেন হে রাজন তাকেই জানবেন সেই পরতত্ত্ব পরব্রহ্ম প্রথমেই শুরু করলে এই দিয়ে তারপরে এবার আস্তে আস্তে ভেতরে গিয়ে অন্য অন্য কথা বলবেন প্রথমে জানতে হবে যেহেতু আমরা যেহেতু আমরা যেহেতু আমরা পরম ভক্ত হতে পারিনি আমরা পরম ভক্ত মহাভাগবত হতে পারিনি তাই আমাদের আমাদের বোঝাতে আমাদের বোঝাতে শুরু করতে হলে আমাদের যদি বোঝাতে চাই কেউ তাহলে শুরু করতে হবে এখান থেকে We are in material condition. We are not Siddha Mahatma. So if Guru Bargo, uh, I mean Sri people like to give some understanding, so he will have to start from here. That creation, maintenance, destruction, all done by whom? And in dream, in half dream, follow. And in living condition, whatever you are feeling, whatever, অল ভগবান ইভেন অল দ্য অ্যাক্টিভিটিস অফ বডি অল সেন্স অর্গান বাই হুম আওয়ার বডি অ্যান সেন্স অর অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড বাই হুম হি ইজ অ্যাকচুয়ালি পরাৎ পাখিলেশ্বর ভগবান বলে জানেন তাহলে এই হল কথা পরে আলোচনা প্রসঙ্গে আবার বলা হবে যে नोई मनो विशति बाग उतो समथिंग आई कैन डिस्कस अबाउट दर्टी सिक्स नंबर रोका एंड वेन द टाइम कैन कम नेक्स्ट नेक्स्ट डिस्कशन आई कैन डू इट वेरी इंपॉर्टेंट आई कैन टच इट ओनली टुडे नई मनो विशति बाग उतो चक्षुरात्मा प्राणेन्द्रिया च যথা অনলম অর্চিত শব্দ ওপি বোধক নিষেধত মূল মথো উক্ত ন জগৃতে নিষেধ সিদ্ধি স্টাডে আলসো আই টোল্ড গল কালকেও আলোচনা করেছিলাম যাকে জানতে চাইছি

ওকে জানা যায় না আর জানা যায় না তাহলে আমি জানবো না দরকার কি আছে কথাটা বুঝলো না যাকে জানবার জন্য আমাদের বলা হচ্ছে ইন অল শাস্ত্রা ইন অল স্ক্রিপচার উই আর গেটিং অ্যাডভাইস দ্যাট ইউ ট্রাই টু নো দ্যাট অ্যাবসলিউট তত্ত্ব এভরিভাই অল তত্ত্ব অল ডিফারেন্ট স্ক্রিপচার গোয়িং টু আস দ্যাট ইউ হ্যাভ টু নো দ্যাট তত্ত্ব

When Mahaprabhu and Sarvamutta discussing Nielachale Bedantabakcha Ibontar Mudyache, I mean lika. When Sarvam is going to give argument to Mahaprabhu, Opani Padu Javano Gri Bhagavan has no leg, no head, nothing, so it's impossible. Formless, impersonal Brahma. Mahaprabhu speaking that ইট ইজ রিটিন অপানি পা দো অপানি পা হাফ নেই পা নেই কিছু নেই বাট আফটার দ্যাট ওয়ার্ড ইজ রিটিন অপানি পা দো জবনের গ্রহিতা ইউজ নো হ্যান্ড নো হ্যান্ড অ্যান্ড লেগ বা রানিং ভেরি ফাস্ট টু অ্যাকসেপ্ট এনিথিং হোয়াট ডু মিন দ্য পারফ্লেক্সিং মা পু বলছেন যে আপনি তো এই শোকটা বললেন কিন্তু এই শ্লোকটা টোটাল বলুন টোটাল শোকটা কী অপানি পা দো জবন গ্রহিতা একবার বলছে হাত পা নেই তাহলে তালে হাত পা যখন নেই তা তাড়াতাড়ি ছুটছে কী করে খুব তাড়াতাড়ি যায় এবং সব গ্রহণ করে তা আপনি তো বলছেন হাত পা নেই উপনিষে বলছে হাত পা নেই তাহলে পরের কেন বলছে তাড়াতাড়ি করে যায়। বিদ্যুতের গতিতে সব নেয় এ দে দে কী দিবি দে তাহলে কী করে হয় অপানি পা জবন গ্রহিতা হ্যাঁ পাশ্চাত্য অচক্ষু শীনতি অকর্ণ যার কোনো চোখ নেই কিন্তু দেখতে পান যার কোনো কান নেই তিনি সব শুনতে পান তিনি ঘরের আড়ালে মোবাইল দিয়ে যাকে যা বলবে সব শুনবে বোঝা গেল তাহলে পশি অচক্ষু তে চোখ নেই কিন্তু সব দেখতে পারে শীনতি অকর্ণ তার কান নেই কিন্তু সব শুনতে পারে এটা কী করে হয় এইটা হচ্ছে মহাপ্রভু ব্যাখ্যা করছেন দেন মহাপ্রভু ব্যাখ্যা করছেন দ্যাট ডাজন্ট মিন ভগবান ইজ ফর্মলেস ভগবান ইজ ইউজলেস ভগবানের নো হ্যান্ড অ্যান্ড লেগ দিস জগন্নাথ ইজ ইউজলেস ক্যানট গিভ এনিথিং সো ওয়াই ইউ আর কামিং টু মি বা জগন্নাথ লাইক টু মেক ফুল অভাস আই ইউ সি আই হ্যাভ নো হ্যান্ড অ্যান্ড লেগ সো ওয়াই ইউ আর গুই গিভ মি গিভ মি ওয়াই নো হ্যান্ড অ্যান্ড লেগ যখন আমার হাত পা নেই তাহলে তোরা জানিস ওয়ার হ্যাজ ইউ আর অ্যাওয়ার অবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ নো হ্যান্ড অ্যান্ড লেগ দেন ওয়াই ইউ আর কামিং টু মি হ্যাভ নাথিং টু গিভ নো হ্যান্ড লেগ নট বলছেন কথাটা বুঝতে পারল না মাপু বলছেন সার্বভৌম মাপু বলছেন সার্বভৌম ভগবান হ্যাজ নো মেটেরিয়াল হ্যান্ডস অ্যান্ড লেগ অ্যান্ড অল সেন্স লাইক আস মেটেরিয়াল পেপল ভগবানের কোনো জড় ইন্দ্রিয় নাই আমাদের যেমন জড় ইন্দ্রিয় ভগবান ভগবানের কোনো জড় ইন্দ্রিয় হাত পা নেই এই জন্য বলা হয়েছে ভগবানের হাত পা নেই কিন্তু ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় আছে ভগবানের অপ্রাকৃত সেন্স অর্গান আছে মা বোঝাচ্ছেন যা আপনি ভুল বুঝেছেন ভগবানের হাত পা নেই চোখ নেই ঠিক কথা কিন্তু তার মানে জড়জগতের যে চোখ কান এগুলো নেই ভগবানের অপ্রাকৃত হাত পা আছে অপ্রাকৃত অপ্রাকৃত সেন্স অর্গান আছে অপ্রাকৃত ইন্দ্রিয় সব আছে ভগবানের জড়ো ইন্দ্রিয় নেই যার জন্য ব্রহ্মসংগীতায় বলছেন ইন্দ্রিয়ানি জ ইট সেল বিন ব্রহ্মসঙ্গীতা উইদিন সাম ডেজ আই এম গোয়েন টু ডিসকাস অ্যানাদার শ্লোক ক্যান কাম ইট উইল টেক অ্যানাদার টু অর থ্রি মান্থস টু কমপ্লিট ব্রহ্মসংগীতা

पान्ति पंथी चिरं चिरंजगंति गोविंदम आदि पुरुषम तमाम भजामी दिस श्लोक यू कैन रिमेम्बर की बोलचन इंद्रियाणी जस्व सकल पश्यन्ति पान्ति पंथी चिरं जगन्ति गोविंदम आदि पुरुषम तमाम भजामी व्हाट डज इट मीन इन ब्रह्म संगीता इट इज अ डायरेक्ट एविडेंस इज अ फास्ट हैंड फास्ट हैंड एविडेंस ব্রহ্মা ওয়াচিং অ্যান্ড গিভিং রিপোর্ট ব্রহ্মা যা দেখেছেন সরাসরি বলছেন ব্রহ্মা যা দেখেছেন সেটা বলছেন তারপর লোকে বিশ্বাস করবেন ব্রহ্মসংগীতায় ব্রহ্মা বলছেন যে ভগবানকে আমরা চিন্তা করছি সেই ভগবানের যে কোনো ইন্দ্রীয় যে কোনো অন্ন ইন্দ্রিয় কাজ করতে পারে লোকগুলোর বুদ্ধি বিচার এত কম এত বহির্মুখ এদেরকে বোঝানো খুব কঠিন ব্রহ্মসঙ্গীতা বলছেন যে ভগবানের যে এনি সেন্স অর্গান ভগবান ক্যান অ্যাক্ট অ্যাস অ্যানাদার সেন্স অর্গান যেমন চোখ দিয়ে ভগবান খেতে পারবেন চোখ দিয়ে ভগবানকে দৃষ্টিভোগ কান দিয়ে ভগবান দেখতে পারবেন তাহলে ব্রহ্মা এগুলো দেখেছেন ইন্দ্রিয়ানি জস্ব সকলেন্দ্রীয় বৃত্তিমন্ত্রী ওয়ান ওয়ান সেন্স ওয়ান ওয়ান সেন্সর অফ অগবান অপ্রাকৃত সেন্সর ওয়ান ওয়ান সেন্সর গান অ বাগবান অপ্রাকৃত সেন্সর ক্যান ডু এনিথিং যে কোনো জিনিস করতে পারে অর্থাৎ চোখ দিয়ে তিনি খেতে পারেন কান দিয়ে তিনি দেখতে পারেন সব বলে কী করে হয় এসব বাজে কথা পাগলের দল বলছি কী করে হয় চ্যালেঞ্জ করছে দেন আই গিভ এ ওয়ান এক্সাম্পল ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড এই জড়োজগতে সাপ যে আছে সাপ সাপের আরেক নাম কি অক্ষীরভাব ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড আই ক্যান গিভ ওয়ান এক্সাম্পল এই জড়োজগতে একটু উদাহরণ দিয়ে দেবো সাপের কান দেখেছ কে দেখেছে সাপের কান কে দেখেছে সাপের পা কান কে দেখেছে সাপের কান তো নেই তাহলে সাপ শোনে কী করে সাপ চোখ দিয়ে শোনে হ্যাঁ চোখ দিয়ে শোনে হ্যাঁ চোখ দিয়ে শোনে সাপ চোখের মধ্যে যে তুমি যে শব্দ করো হ্যাঁ এরকম করবে এই শব্দ চোখে গিয়ে ভাইব্রেট করবে ওর সঙ্গে সঙ্গে বুঝিয়ে যাবে লোক আসছে তাহলে চোখ দিয়ে সাপ দেখতেও পারে আর শুনতেও পারে ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড

অর্থাৎ ভগবানের প্রত্যেকটা ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারবে আমাদের মতো নয় আমরা কেবল চোখ দিয়ে দেখতেই পাব আবার নাও দেখতে পাবো কানা হয়ে গেলে কিন্তু ভগবানের তা নয় আমরা চোখ দিয়ে খেতে পারবো না পারবো কী করে খাবো চোখে খাওয়া দিলে তো অন্ধ হয়ে যাবে ভগবান পারে যাই হোক দ্যাট ইজ দ্য মেন থিম অফ দ্য শ্লোক ইট ইজ এ ফার্স্ট শ্লোক আই ওয়ান্ট টু এক্সপ্লেন নেক্সট টাইম ওয়ান আই ক্যান সিট কিন্তু আজকে একটা ইন্ডিকেশন দিয়ে দিই সেটা কি যে ভগবানকে জানার জন্য এত উপদেশ যে ভগবানকে জানবার জন্য এত উপদেশ এত শাস্ত্রীয় আদেশ সো মেনি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডভাইস অ্যান্ড ইনস্ট্রাকশানস ফ্রম ডিফারেন্ট স্ক্রিপচার্স বা স্টিল ইট ইজ ইম্পসিবল ভগবানকে জানা অসম্ভব যে ভগবানকে জানবার জন্য আমরা ব্যস্ত হচ্ছি সেই ভগবানকে জানা অসম্ভব কিন্তু সম্ভব এই সম্ভবটা পরের দিন আলোচনা করুন আজকে এখানে একটা কিউরসিটি রয়ে যাবে ভেতরে একটা কৌতূহল থাকবে আরে আপনি বলছেন অসম্ভব যে ভগবানকে আমরা জানতে বসেছি তাকে জানা যায় না আরে আশ্চর্য তাহলে জানতে বসেছি কেন ঐতিহ্য কথা ঐতিহ্য আসল কথা নৈত মানো বিশতি বাঘ উতো চক্ষুরাত্মা পানেন্দ্রিয়ানি চ যথানলম অর্চি সবদ ওপি বোধক নিষেধত্যয়াত্ম মূলম অথ উক্ত মাহ যদ্রীতে ন নিষেধ সিদ্ধি আজকে এইখানেই আলোচনা শেষ করতে হবে উপায় নেই পরবর্তী সময় যখন শুরু হবে এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা প্রয়োজন নাহলে কিচ্ছু বোঝা যাবে না যাই হোক এখন যথাযথা আত্মা পরিমিত যথা সৌ মৎপুণ্য গাথা শবন বিধানই তথা তথা পাশা বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্ত এর সম্বন্ধে দুটো লাইন বলে আজকে শেষ করব বলছেন আমাদের ভজন মানে কি এটা পরের দিন আমি ভজন মানে হলো আমাদের চক্ষুর দর্শনটাকে ঠিক কর ভজন মালায় আর কিছু না ভজন মালায় তুমি যে দেখছো দর্শনটাকে চেঞ্জ করো যেমন বাগের দর্শন হলো মানুষ পেলেই খাবে এটা খাবার পেয়ে গেলাম পেলাম তো বাঘের দর্শন কিন্তু তুমি যদি একটা মানুষকে দেখো মানুষকে দেখো তাহলে বাঘের দর্শন ওটা বাঁদারের দর্শন ওটা সাপের দর্শন বেজির দর্শন সবার চোখ থাকলেই দর্শন আছে কিন্তু এই দর্শনটাকে পরিমার্জন করা হরি কথা শুনে এটাকে বলে ভজন ভজন মানে কিছু ভজন মানে কিছু চালাকি নয় এই যে ভজন করতে করতে আমাদের দৃষ্টি দর্শন বিচার সব বদলে যাবে এটা মানে ভজন এটাকে মানে দর্শনের পরে এই সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা পরের দিন হতে পারবে আজকে এখানে বিশ্রাম দিতে হলো অনেক দূরে যাবেন আপনারা যথা আত্মা পরিমিত যতে অসৌ মাতপন্ন গাথা শ্রবণো বিধানে তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষু সৈব অঞ্জন সংযুক্তম وانछा কল্পতরুшке पासिन्दবে বিচ পতি তানন পাবনে বষ্ণব্যনম